আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা যখন দূরে কোথাও চলে যাই, সেটা বাসে হোক, লঞ্চে হোক বা গ্রামে হোক, তো তখন আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে। তখন মোবাইলের এমবি দিয়ে যখন আমরা ভিডিও আপলোড করতে যাই ইউটিউব চ্যানেলে, তখন আমাদের ভিডিওগুলো আপলোড হয় না, এবং সেখানে আপলোড করতে গেলে লেখা আসে ওয়েটিং ফর ওয়াইফাই। এই ওয়েটিং ফর ওয়াইফাই কেন আসে, এই বিষয় সম্পর্কে এবং কোন সেটিংটি আমাদের অফ করতে হবে, অফ করলে ওয়েটিং ফর ওয়াইফাই লেখাটি আসবে না, এই সম্পর্কে আমি আজকে আপনাদের বিস্তারিত কথা বলবো এবং দেখাবো কীভাবে আমরা এই সেটিংটি অফ করে নিব, নিলে আমাদের ভিডিওগুলি সুন্দর মতো ইউটিউবে আপলোড হবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার আমি চলে যাব আমাদের মেমোরি কার্ডে, এখানে গিয়ে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে সেন্ড বাটনে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমরা ইউটিউব এখানে আমরা চাপ দিব। এবার আমরা আপলোড বাটনে চাপ দিব। আপলোড বাটনে চাপ দেওয়ার পরে ওয়েটিং ফর ওয়াইফাই, আমাদের ভিডিওটি কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে না, দেখতেই পারছেন ওয়েটিং ফর ওয়াইফাই লেখা আসতেছে। তারপর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমাদের ইউটিউব যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে আমরা আবার ঢুকবো। এখানে ঢোকার পরে দেখবেন ইউটিউব চ্যানেলের যে আইকনটা রয়েছে বা আমাদের পিক রয়েছে চ্যানেলের, সেখানে চাপ দেব। সেখানে চাপ দেওয়ার পরে আমরা সোজা নিচের দিকে আমাদের যে চ্যানেলের সেটিং রয়েছে এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পরে আমরা ডাটা সেভিং এই বাটনে চাপ দেব। ডাটা সেভিং এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অন করা আছে। তা আমরা যখন অফ করব সাথে সাথে দেখবেন ভিডিওটি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া শুরু করছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড বাই।